তবু কিছু করার নেই, অ্যাট লাস্ট সেই দিনটাই পৌঁছে গেছি। বন্ধু বান্ধব একসাথে শেষবারের মতো এক্সাম দিতে এসে গেছি। আর হয়তো হবে না কোনোদিন একসাথে আসা, একসাথে আড্ডা দেওয়া, চিল করা। কত বন্ধু বান্ধব, স্কুল লাইফ ফ্রেন্ড বাদেও কত ফ্রেন্ড সার্কেল হয়েছিল। কেমনভাবে যেন ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটছে। এক যুগেরও বেশি সময় ধরে ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, ভাবতেই কেমন লাগছে আজ থেকে বলতে হবে আমি টাকি কলেজের এক্স স্টুডেন্ট। তো এখন আমি ঘরে আসলাম, আর বাজার ফাজার সব কমপ্লিট। আজকে একটু বেশি পিকনিক টাইপের হবে, মানে ওরকম ভাই আহা খাওয়া দাওয়া হবে। যাই হোক, আর আজকে কলেজে ভাই যাদের যাদের সাথে দেখা হয়নি তারা ভাই এক্ষুনি ফোন করে ভাই একসাথে একটু কথা বার্তা বললাম। ভাই হেভি খারাপ লাগছিল, এর কারণ এতদিন একসাথে ছিলাম। তারপরে লেডিস এন্ড জেন্টেলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা ইমোশনালি ভিডিও নিয়ে চলে এসেছি, এর কারণ আজকে সিক্স সেমের লাস্ট পরীক্ষা। জানি না কি হবে, আর পড়েছি ভাই মোটামুটি, আর এখন ভাই খেদে আবার পড়বো, এই কারণে রেডি হচ্ছে। তো আজকে অনেক ভোরেই উঠেছি, আজকে 6:30 উঠলাম, আর মানে রেডি, আমি সম্পূর্ণ রেডি। এবার ভাই পড়বো কিছুক্ষণ, তারপরে চান দান করে বেরিয়ে পড়বো। আর আমার সাথে শুভদাও আছে, ও এখনো ঘুমিয়ে আছে, এর কারণ কালকে 3 পর্যন্ত ভাই পাবজি খেলেছে, আর এখন আর ওঠা যায়। তো যাই হোক, ও ঘুমাচ্ছে আর আমি খেদে ওর ডাকবো, ও আর আমি রেডি হবো, কিছুক্ষণ পড়বো তারপরে বেরোবো। বেরোনোর সময় তোমাদের দেখা হচ্ছে। ও আমরা বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে, আর ভাই আমি একা না, আমার সাথে শুভদাও আছে। তো ভাই কি বলবো, যে পরিমানে ঠান্ডা, মানে ঘুমও আসতেছে তারপরে খুব ঠান্ডা। এখন ভাই যেতে হবে, আর এবার গাড়িতে যেতে হবে, নাহলে ভাই টাইম হয়ে গেছে, ট্রেন ধরা যাবে না হেঁটে গেলে। দেখি গাড়ি আসুক। তো যাই হোক ভাই, গাড়িও পেয়ে গেছি, দেখি কখন ছাড়ে কাকু। আর ভাই চুলগুলো ইগনোর করো, চুলগুলো অত দেখিনি আমি, তাড়াহুড়ো করে ভাই ঘর থেকে বেরিয়ে গেছি। ট্রেন চলে এসছে, আর ভাই 10 আগে আমরা স্টেশনে চলে এসেছিলাম, এখন 45:46 পুরো কারেক্ট টাইমে ঢুকছে। মাঝেরহাট লোকাল টাস, চলো উঠে গেছে একদম, বসে হাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বসিরহাটে এসেছিলাম, এখান থেকে ভাই টোটো ধরতে হবে, আর টোটো ধরে সোজা বোটঘাট যেতে হবে। তো যাই হোক, আমরা ভাই বোটঘাটে চলে এসেছি, বাসও দাঁড়িয়ে আছে, দেখি বাস ফাঁকা কিনা। এ বাস তো ফাঁকা আছে, চলো চলো। আর এখন বাজে 9:16, এখন অনেক সময় আছে, দেখি বাস কখন ছাড়ে, বসে থাকে ওয়েট করে। তো এখন বাজে 9:30, আর এখন বাসটা ছাড়লো এখান থেকে, আর যেতে টাইম লাগে 40-45 মিনিট। চলো ভাই কলেজে ঢুকি, লাস্ট পরীক্ষা দিতে চলে এসেছি, আর অ্যাডমিট না হলে ভাই ঢুকতে দেবে না ভেতরে। ক্রাউড, হেভি ক্রাউড। কলেজের ভিতরটা ঠিক এরকম, সাত সাইড গ্রাউন্ড টাইপ। তো যাই হোক, 39 এটা, আর ভাই পুরো কলেজের গ্রাউন্ডটা আমরা একদম উপরের তলায় একদম, আর এখান থেকে ভিউটা দেখো না জাস্ট। আর পরীক্ষা দেওয়ার পরে আবার পুরোটাই আমি দেখাবো তোমাদের, ভালো ভাই, ছোটখাটোর মধ্যে ভাই ভালো। আর চলো 39 এই নাম্বার যেতে, মোটামুটি কথা আমার এখানটাই পড়েছে। তো কলেজ লাইফের লাস্ট এক্সাম দিতে এসেছি আজকে, আর ভাই এক্সাম দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে। আমাদের নিজেদের কলেজের মতো এই কলেজের উপরে একটা মায়া পড়ে গেছে, মানে আমাদের সবকটা এক্সটার্নাল এক্সাম এই কলেজেই পড়েছে। অনেক অনেক বন্ধু বান্ধব একসাথে এক্সাম দিতে আসা, একসাথে যাওয়া, ইভেন এতবার এসেছি কলেজে পদে পদে মুখস্থ হয়ে গেছে কোথায় কী, কোথায় কোন ঘর,
সবকিছু মিলিয়ে একটা মায়া তৈরি হয়েছে কলেজটার প্রতি। করোনার কারণে এক বছর অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম হয়, কিন্তু তারপরের দু বছর বন্ধুত্ব, প্রেম, পড়াশোনার মধ্যে দিয়ে হুশ করে কেটে গিয়ে হঠাৎই কলেজ এক্সামের লাস্ট দিনে এসে পড়েছি। এখন হয়তো কিছু মনে হচ্ছে না, নর্মাল লাগছে, কিন্তু কয়েক বছর পর রাস্তাঘাটে যাতায়াত করতে গিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে যাওয়ার জন্য ভিড় করবে, এগুলো দেখলেই জাস্ট ফিল ইট। তবু কিছু করার নেই, অ্যাট লাস্ট সেই দিনটাই পৌঁছে গেছি। বন্ধু বান্ধব একসাথে শেষবারের মতো এক্সাম দিতে এসে গেছি। আর হয়তো হবে না কোনোদিন একসাথে আসা, একসাথে আড্ডা দেওয়া, চিল করা। কত বন্ধু বান্ধব, স্কুল লাইফ ফ্রেন্ড বাদেও কত ফ্রেন্ড সার্কেল হয়েছিল। কেমনভাবে যেন ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটছে। এক যুগেরও বেশি সময় ধরে ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, ভাবতেই কেমন লাগছে আজ থেকে বলতে হবে আমি টাকি কলেজের এক্স স্টুডেন্ট। যাই হোক, এক্সাম দিয়ে উঠলাম আর এক্সাম মোটামুটি হয়েছে ভাই 25, মিনিমাম 30-40 নাম্বারের মতো অ্যান্সার দিয়েছে, আরগুলো ভাই লিখতে পারিনি, হেভি মতো গার্ড দিয়েছে। যাই হোক, বন্ধুদের সাথে আমার লাস্ট এক্সামটা দিয়ে দিলাম, এবার বাইরে যাব। আর এ সাইডে ওয়েদার দেখো ভাই, হালকা হালকা বর্ষাও হচ্ছে এখানে। ভালো, হ্যাঁ পরীক্ষা আবার আসতে কিনা এখন ছিল না। হ্যাঁ পরীক্ষা কেমন হলো? আমারও আস্তায় কিনা এখন শিওর না। ক নম্বরে টাচ করলো? আমি 40। সে তো অনেক, আর আমার তো পুরো 30-40 এরকম। সবাই ফটো ওঠায় ব্যস্ত সব। লাস্ট পরীক্ষা তো হয়ে গেল, কার কার আসতে হবে? এটা ফার্স্ট ফ্লোর থেকে যে ভিউটা পাওয়া যায় এটা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। ভাই কলেজটার প্রতি হালকা পাতলা মায়া মায়া পড়ে গেছে, মানে মায়া মায়া ফিলিংস হচ্ছে। আর আজকে লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধু বান্ধব সবাই একসাথে, তো এই কারণে একটু ভাই কষ্ট টাইপের হচ্ছে। কষ্ট ঠিক না, মানে এই আর কি মোটামুটি। হ্যাঁ হ্যাঁ সব ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, আবার দেখা হবে। এভাবেই কার কত বন্ধু বান্ধব সব আজকে ছড়িয়ে ছিটিয়ে যাবে কোনো কোনো শহরে, আর এরপরে আর হয়তো দেখা হবে না, দেখা হতেও পারে কোনো ব্যস্ত এক শহরে। কি অবস্থা ভাই কলেজের সামনে? তো যাই হোক, শুভদা সামনেই আছে, দেখি খুঁজে পাই কি হবে। ভাই বর্ষা ফুটে আছে দেখো, আর আমরা এরকম একটা জায়গায়। কলেজের সামনেটা এই, বাট দেখানোর কিছু নেই ভাই, আমার আবার আসতে হবে। তো বাস আসুক, পরীক্ষা কিরকম হয়ে আজকে? পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, এবার এবার তোমাদের মুশকিল। হ্যাঁ মোটামুটি কাজ ভালোই গেছে। কি সাবজেক্ট এখন? মুশকিল। ও বাবা, আর সব বাংলায় লেখা নাকি? ঠিক আছে, সেই ভাই পরীক্ষা দিয়ে দেখা হবে আবার। ঠিক আছে, অলরেডি এখন চালাও জিটিএ 5 চালাও। তো এসে গেছি ফাইনালি। ও
যাক ট্রেন আসছে, আর আসার কথা ছিল দুটো কত ট্রেন থাকে, এটা দুই না কত, দুটো দুয়ের ট্রেন ভাই। এখন কটা বাজে? এখন দুটো ১৯ বাজে, তো ট্রেন এসে গেছে। হাসনাবাদ, হাসনাবাদ যায় না, ভিতরে ট্রেন ফার্স্টে আছে কিনা, চলো তো এখানে ট্রেন থেকে নামলাম, বাট বর্ষা হচ্ছে কারণে কিছুক্ষণ বসবো এই স্টেশনে, তারপর এখান থেকে টোটাল করে বাড়ি যাবো ভাই। বর্ষা হচ্ছে ভালো মতো, তো চলো বর্ষা থেমে গেছে ভাই, এখনো এই আবার ফুটেছে হালকা হালকা জায়গাটা। আচ্ছা সামনের দিকে ভাই আগে থাকি, আর এই যে হাতে যে ব্যাগটা ভাই, এ ব্যাগটা হেভি ছোলা, এরপরে কালকে থেকে যে জীবনটা শুরু হবে ভাই, সে ব্যাগ এক হাত দিয়ে ভাই আমি ট্রেন নিয়ে যেতে পারবো না, মানে ভালো ভার হবে। তো যাই হোক, স্টুডেন্ট জীবন শেষ, কালকে থেকে ভাই দায়িত্ববান জীবন শুরু। ভাই বর্ষা এখনো ফুটাচ্ছে, আর আমরা টোটোয় উঠে গেছি, আর এখান থেকে সোজা যাবো কলেজ মোড়। মানে এখন নেমে গেছি, আর আমরা একটু দোকানে দরকার আছে, এখানে দোকান থেকে দরকারটা মিটিয়ে আবার ওই সাইড দিয়ে ব্যাক করবো, ওই সাইড দিয়ে। চলো ভাই এবার ঘরের দিকে যাব, আর ভাই আমাদের সেই কলেজটা। তো যাই হোক, অনেক ইমোশনাল করলাম তোমাদের, আর ইমোশনাল করবো না, এরপরে ভাই কেঁদে ফেলবে, এই তো কাকুও কাঁদবে। আর যাই হোক, তো আর ইমোশনাল আর কোথায় ভাই, আমি যেটা বলি ভাই হাসতে হাসতে বলি আর হাসিও লাগে, তো সেটা সেটা বড় কথা নয়, বড় কথা এখন ভাই ঘরে যাব, আবার বর্ষা পড়ছে ভালো মতোই বর্ষা। দুপুরে এসে ভাই খেয়ে ঘুমে গেছিলাম, আর এখন বেরোলাম, আর এখন সুভদার ঘটি বেঁকাতে যাচ্ছি, আর সুভদা আমাদের আবার খেতে দিচ্ছে মানে মাংস, আর সব বাজার, আর এখন তো দিচ্ছে মানে চা হোক চপ হোক আর কি কি দিচ্ছে ভাই, ঘটি বেঁকে দেবো মোটামুটি কথা আজকে। আর যাচ্ছে আজকে ভাই দুপুরবেলা যে ঘুমটা দিছি সেরা। তো যাই হোক, যাই তিনজন দিব্যেন্দু, সুভদা আর আমি, তো বাজারে চলে এসেছি। আর কোনটা জবাই হবে আমাদের হাতে আসবে, সুভদার ঘটি বেঁকানো হচ্ছে এখন, আর আস্তে আস্তে ভাই কাকুর মানে জেঠু ঘটি বেঁকিয়ে দিছে মানে হালকা পাতলা, জেঠু তো আর ঘটি বেঁকে না ভাই, হালকা পাতলা খরচ করে। তো সুভদার কাছ থেকে ভাই ঘটি বেঁকে, ও ও লোকের ঘটি বেঁকে গেছে, তবে জেঠুর ঘটি বেঁকানো যায় না ভাই যতই খায়ও। আর তো এখন আমি ঘরে আসলাম, আর বাজার ফাজার সব কমপ্লিট, আজকে একটু ভাই পিকনিক টাইপের হবে, মানে ওরকম ভাই হালকা খাওয়া দাওয়া হবে। আর যাই হোক, আর আজকে কলেজে ভাই যাদের যাদের সাথে দেখা হয়নি তারা ভাই এক্ষুনি ফোন করে ভাই একসাথে একটু কথা বার্তা বললাম, ভাই হেভি খারাপ লাগছিল এর কারণ এতদিন একসাথে ছিলাম, তারপরে ভিতর থেকে ভাই হালকা হালকা একটু কষ্ট হচ্ছিল, তো কিছু করার নেই ভাই, এরপরে সবাই চারিদিকে সরে যাবে, স্কুলে যে লাইফ স্কুলের ফ্রেন্ডগুলো যেরকম গেছে। তো যাই হোক, আর ভিডিও বেশি লং করবো না, দেখা হচ্ছে আবার কালকে, চলো আজকের মতো ভাই, এখনো অনেক কাজ বাজ আছে, চলো।